আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এন যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে নতুন মাসের শুরুতেই জনসাধারণের জন্য বড় ধাক্কা আবার একবার বাড়ানো হলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অয়েল মার্কেটিং সংস্থাগুলি আবার একবার বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করল কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার দাম দিল্লিতে পঁচিশ টাকা এবং মুম্বাইয়ে ২৬ টাকা বেড়ে গিয়েছে এর ওয়েবসাইটে কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের নয়া দাম জারি করা হয়েছে যা এদিন থেকেই লাগু করা হয়েছে দিল্লিতে এর জেরে বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম সতেরোশো টাকা হয়েছে মুম্বাইয়ে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা এবং কলকাতায় উনিশশো এগারো টাকা তবে স্বস্তির বিষয় হচ্ছে অপরিবর্তিত রাখা হয়েছে বাড়ির রান্নার গ্যাসের দাম এর আগে শেষবার আগস্ট মাসে বাড়ির রান্নার গ্যাসের দাম বদল করা হয়েছিল দাবি ছিল দীর্ঘদিনের শনিবার এবং রবিবার সপ্তাহে এই দুই দিন ছুটি পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক এ নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলি সম্প্রতি ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলির জুট ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের তরফে ব্যাংকিং সেক্টরের জন্য পাঁচ দিনের ওয়ার্কিং ডের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে সূত্রের খবর সেই চিঠিতে ব্যাংক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রকে আশ্বস্ত করেছিল যে যদি ব্যাংকের ওয়ার্কিং ডে সপ্তাহে পাঁচ দিন করা হয় তাতে গ্রাহক পরিষেবায় বিন্দুমাত্র প্রভাব পড়বে না এতে ব্যাংকিং আওয়ারে দৈনিক ও সাপ্তাহিক হারে কমবে না বলে জানিয়েছে ব্যাংক ইউনিয়নগুলি সূত্রের খবর এবারে সম্ভবত ব্যাংক কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি মেনে নিতে চলেছে কেন্দ্রীয় সরকার সব ঠিক থাকলে চলতি বছর থেকেই ফাইভ ডেইজ এ উইক অফিস অর্থাৎ সপ্তাহের পাঁচ দিন অফিস হতে চলেছে ব্যাংক কর্মচারীদের অর্থাৎ এবার থেকে সপ্তাহে শনিবার এবং রবিবার দুই দিনই ছুটি পাবেন ব্যাংক কর্মীরা উন্নয়নের জন্য একদিনে দুই হাজার কোটি টাকার কাজের উদ্বোধন ও শিলান্যাস হবে তা বরাকবাসী স্বপ্নেও ভাবতে পারেননি এবার সেটা বাস্তব হয়েছে শুক্রবার লক্ষ্মীপুরের লাবকে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সেটা তো শুরু হলো মাত্র মুখ্যমন্ত্রী এও বলেন নির্বাচনের সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই অসমে প্রতি মুহূর্তে উন্নয়নের কাজ হবে তিনি দু সালে মহাসড়কের কাচারের অংশের শেষ করতে চান বলে জানান এ এছাড়াও বরাকে ষাটটি স্কুলের নয়া ভবন নির্মাণ করা হবে প্রতিটি স্কুলে সাত কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী দিনেও বিজেপি সরকার মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে বলে জানান মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হয়ে শিলচর ও রামকৃষ্ণনগরে প্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাছার জেলার লক্ষ্মীপুর লাবক বাগানের মাঠে উপস্থিত হয়ে সংবর্ধনার জুয়ারে বাসলেন তারপর মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ছয় কোটি তেইশ লক্ষ টাকায় নির্মিত লক্ষ্মীপুরের শহীদ নন্দচাঁদ সেতু উদ্বোধনসহ লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের চারশো কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন নতুন মাসেও একাধিক পরিবর্তন আসতে চলেছে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা বন্ধ থেকে ফাস্ট্যাগে কেওয়াইসি একাধিক আর্থিক পরিবর্তন হতে চলেছে মার্চ মাস থেকে এই নিয়মগুলি জানা না থাকলে সমস্যায় পড়বেন আপনি আর্থিক বেনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিষেধাজ্ঞা জারি করেছে পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর উনত্রিশ ফেব্রুয়ারি থেকেই এই পরিষেবা বন্ধ হওয়ার কথা থাকলেও পরে ডেডলাইন বাড়িয়ে পনেরো মার্চ করা হয় আগামী পনেরো মার্চ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকে আর্থিক লেনদেন করা যাবে না নতুন করে টাকা জমা দেওয়া যাবে না পনেরো মার্চের আগেই অন্য ব্যাংকে অর্থ ট্রান্সফার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে আগামী পনেরো মার্চ থেকে ক্রেডিট কার্ডে মিনিমাম অ্যামাউন্ট ডিউর হিসাবে বদল আনতে চলেছে ইএমআইয়ের অঙ্কের সঙ্গে জিএসটি একশো শতাংশ ফি ও পাঁচ শতাংশ ফাইন্যান্স চার্জ যোগ করা হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি আপডেটের তারিখ মার্চের শেষ অবধি বাড়ানো হয়েছে যদি এই সময়ের মধ্যে ফাস্ট্যাগ আপডেট না করা হয় তাহলে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হবে এদিকে মার্চ মাস থেকে নতুন জিএসটির নিয়ম চালু হবে এই নিয়ম অনুযায়ী কোনো ব্যবসার বার্ষিক টার্নওভার যদি পাঁচ কোটি টাকার বেশি হয় তবে তারা বিটুবি ট্রানজ্যাকশনের জন্য ই ইনভয়েস ছাড়াই বিল তৈরি করা যাবে বিরল একটি সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব দিনের বেলা নেমে আসবে রাতের মতো অন্ধকার আগামী আট এপ্রিল মেক্সিকো যুক্তরাষ্ট্র কানাডায় হবে এই গ্রহণ পরে উত্তর আমেরিকা ঘুরে যাবে এই পূর্ণ সূর্যগ্রহণ তবে ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ ওই দিন সূর্যকে পুরোপুরি ডেকে ফেলবে ছাঁদ ফলে দিনে হবে রাতের মতো অন্ধকার উত্তর আমেরিকা মহাদেশের দেশ আমেরিকা কানাডা মেক্সিকো এবং কেরিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এই দৃশ্য দেখা যাবে তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না বিজ্ঞানীরা বলেছেন এই ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল পূর্ণ সূর্যগ্রহণের তালিকে সূর্যোদয় ও সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে মূলত সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়ে থাকে নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে চাঁদ কীটনাশক খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন এক কৃষক ও চৈতন্য অবস্থায় পড়েছিলেন খেতে। সেখান থেকে তাকে কাঁধে তুলেই দুই কিলোমিটার পথ ফাড়ি দিলেন এক পুলিশ কর্মী অবশেষে পুলিশের তৎপরতায় প্রাণে রক্ষা পান সেই কৃষক মানবিক এই চিত্র ধরা পড়েছে তেলেঙ্গানায় জানা গিয়েছে গত বুধবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করিমনগরের বেটিগাল গ্রামে স্থানীয় সূত্রে খবর কয়েকদিন ধরেই পারিবারিক কলহে বুকছিলেন ওই কৃষক তার জেরেই তিনি নিজেকে শেষ করার পথ বেছে নেন এদিন নিজের ছাসের জমিতেই কীটনাশক খেনেন ওই ব্যক্তি তখনই ঘটনাটি নজরে আসে অন্যান্য কৃষকদের সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেন খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন জয়পাল নামের এক পুলিশ কর্মী তিনি এসে দেখেন ও অচৈতন্য অবস্থায় পরে রয়েছে ওই কৃষক এরপর কোনো সংকোচ না করেই সঙ্গে সঙ্গে তাকে কাঁধে তুলে নেন জয়পাল দুই কিলোমিটার পথ পেরিয়ে নির্বিঘ্নে হাসপাতালে পৌঁছে দেন ওই কৃষককে সময়মতো মতো চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে যান ওই কৃষক নতুন পেনশন প্রকল্প নিয়ে ভীষণ অসন্তুষ্ট রেলের একাধিক কর্মী সংগঠন তাদের দাবি অবিলম্বে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে আর তা যদি না হয় তাহলে আগামী এক মে থেকে তারা ধর্মঘট করবেন তার জেরে বন্ধ হতে পারে রেল পরিষেবা এমনটা হলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষকে যদিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি রেল কর্তৃপক্ষের অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের তরফে বলা হয়েছে পুরনো পেনশন স্কিম অনেক বেশি ভরসাযোগ্য তাই নয়া পেনশন স্কিম তুলে দিয়ে সেটাকেই ফিরিয়ে আনতে হবে এই নিয়ে একাধিকবার দাবি করা হলেও এতদিনে কোনো পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ তাই এবার আন্দোলনের পথে নামতে চাইছে সংগঠনের সদস্যরা লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধী জুট ইন্ডিয়া আসন বাগাবাগির কাজ শুরু করে দিয়েছে আগেই বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আসন রফা। বিরোধীদের পর এবার জুট সঙ্গীদের সঙ্গে আসন বাগাবাগিতে মন দিল শাসক শিবির এনডিএ প্রদেশ অসম ও ঝাড়খণ্ডের সম্ভাব্য আসন রফার সূত্র ঘোষণা করল বিজেপি উত্তরপ্রদেশে জুট সঙ্গীদের ছয় আসন ছাড়বে বিজেপি অসমে তিন এবং ঝাড়খন্ডে জুটসঙ্গীকে ছাড়া হবে মাত্র এক আসন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর যোগী রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির জুটসঙ্গী আপনা দল এবং আর এল দুইটি করে আসন ছাড়া হবে এছাড়া নিষাদ পার্টি ও ওমপ্রকাশ রাজবরের দলকে একটি করে আসন দিতে সম্মত হয়েছে গেরুয়া শিবির হিমন্ত শর্মার রাজ্য অসমেও সম্পন্ন হয়েছে আসন রফা